সমিল্লাহ রহমান রাহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয়তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজ বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য আমার ভাইয়ের এই চাঁদ সানির চাঁদ এই চাঁদ একজন আল্লাহর আলী দুনিয়ার থেকে আল্লাহ রসুলের প্রেমে যাওয়ার চাঁদ এই চাঁদ ইয়াজদুমের চাঁদ এই চাঁদে হুজুর কৌশে পাক আল্লাহ পাকের সঙ্গে নবীর কাছে কবর গিয়ে মোলাকাত লাভ করেছেন আরো জোরে বলুন না সুবাহ ওনার বাড়ি হচ্ছে মাজার হচ্ছে বগদাদে যে থেকে সুন্নিরা সম্মান সহিত বলি বগদাদ শরীফ বলুন কি শরীফ সেখানে থাকেন কে হুজুরি কৌসে পাকের মাজার আমার সন্নি বেহেরা কত কষ্ট করে এখানে এসেছেন দু একটি কথা যদি আমল করতে পারেন অন্তরে ঘাঁদতে পারেন না জাতের ফয়সলা হয়ে যায় সোনার নাম ওয়াজ না মানার নাম ওয়াজ মানতে হবে হজরতে বড় পীর আব্দুল কাদর জেলানি তিনি গৌসুল আজম ছিলেন কেয়ামতের আগে শেষ গৌসুল আজম হবেন ইমা মেহেদি আলী ইসলাম যেরকম সময় ওনার মায়ের নাম হবে আমেনা বাবার নাম হবে আবদুল্লাহ ওনার চেহারা হবে আমার নবীজির চেহারার মতো উনি শেষ পৃথিবীর শেষ গৌসুল আজম আর আমাদের যিনি কৌশল আজম বগদাদি তিনি নিজে অসুস্থ মানুষকে সুস্থ করতেন আতুর মানুষকে পাও দিতেন কানা মানুষকে চোখ দিতেন কানে শুনে না মানুষকে কি দিতেন যাদের ছেলে মেয়ে হতো না থাপ্প দিয়ে ছেলে দিতেন দোয়া দরুদ না ঠাস করে মারতেন ছেলে হয়ে যেত আর আমাদের দেশে কোন গৌসলা যদি থাপ্পড় দেয় উল্টা সে থাপ্পড় খাবে এই জন্য বাবারা যে নামের মধ্যে আগুন রয়েছে সেই নাম নিয়ে বেয়া দেবী করার কোনো প্রয়োজন না আমরা মুসলমান এটাই এনাফ এটাই যথেষ্ট হুজুর গৌসুল আজম মাহবুব ইসবাহানি আম্মার পেট থেকে আঠারো পাড়া কোরআন মুখস্থ করে এসেছেন ঠিক কিনা আর কেউ যদি কৌশল আজম দাবি করে মনে হয় তিনি আলাম তারা সুরও ভালো জানে না বিসমিল্লাহ পড়তে পারবে না বলবে বিসমিল্লা হ্যাঁ রাহমান রাহিম অনেকে বিসমিল্লা পড়ে বিসমিল্লা নাকি হেরা হয়ে গেছে কোরআন শরীফ পড়তাম আর হুজুর কৌশেবাক নট ফর কানিয়া নট টিসার কোনো টিসের বিহীন পাঠশালা বিহীন ফরকানি মাদ্রাসাবিহীন রাস্তা বিহীন মায়ের পেঠের পিঠরে গর্ব থাকা অবস্থায় কোরআন তিরিশ পাহাড়া তার তিরিশ পারার তিন ভাগের রোগ বেশি আঠারো পারা কোরান তিনি মুখস্থ করে মায়ের পেট থেকে জমিনে কদম রেখেছেন চিৎকার নিবরণ শুভ আমার ভাইরা কয় পাড়া আরও পাড়া আরজনমন কয় পাড়া 18 পাড়া আল্লাহর কসম দিয়ে বলেন আপনারা কি 18 অক্ষর নিয়ে আসছেন না 18 অক্ষর নিয়ে আসুন এক গাউসুল আযম মাহবুব সুবহানি কুতুব রাব্বানি আব্দুল কাদের জিলানী আজকে গাউসিয়া কমিটি আপনার নামের কারণে গাউসিয়া কমিটি চট্টগ্রামে বাংলাদেশে অনেক গাউসিয়া কমিটি হয়েছে একশিবাগ মায়ের পেট থেকে কোরআন শরীফের বেশিরভাগ আঠারো পারা কোরআন মুখাস্ত করে আপনি দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছেন জাহির হয়েছেন কারণ কি গৌসেবাক জবাব দেবে দুনিয়ার মানুষ আমার আম্মা যান তিনি একজন নামাজি ব্যক্তি ছিলেন আমার আম্মা যান কোরআনের হাফেজা ছিলেন আমার আম্মা যা সাইয়েদা ছিলেন তাহেরা ছিলেন আওলাদ রসুল ছিলেন পর্দা ছিলেন আমার মা কোরআন শরীফ অসংখ্যবার তালামাত করেছেন আমার মায়ের অসংখ্য বাদদের কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের পেটের ভিতরে আমি আব্দুল কাদের জিনীকে পাঠাইলেন জোরে বলুন সোভা মা যদি ভালো হয় সন্তান অনেক ভালো হয় বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয় বৃক্ষ তোর পরিচয় কি ফলে পরিচয় পিতা তোর পরিচয় সুসন্তান মেয়ে সুসন্তান ছেলে হুজুর কৌশি বাগ্রাম তিনি নারী ছিলেন ঠিক কিন্তু অন্য নারীর মতো নয় তিনি এমন নারী ছিলেন তার চোখে জীবনে ওনার লাইফে কোনো দিন বেগানা পুরুষের চেহারা দেখে নেই ওনার কণ্ঠের আওয়াজ কোনো বেগানা পুরুষ শোনে নেই ওনার রূপ সৌন্দর্য চেহারা কোনোদিন বেগানা পুরুষ দেখে নেই উনি কোরআন শরীফ হামেশা পড়তেন সংসার করতেন স্বামীর খেতমত করতেন কোরআন শরীফ পড়তেন জিকিরি করতেন তেজবি আলী করতেন ওনার এই সুন্দরময় গর্বের ভিতরে লাপাক গৌসুল আজমের মতো সন্তানকে পাঠিয়েছেন জোরে বলুন হাজার এখন তো যথেষ্ট আছে না যারা বোমাবাজি করে হুজুর সাজে একশো গ্রাম দাঁড়ি হ্যাঁ যখন ধরা পড়ে এদেরকে দেখলে মনে হয় যেন বিশ্ব ইমাম ম্যামসা আপনারা বলেন ইসলামের কোনো জায়গায় বোমাবাজি আছে মানুষকে মারা আছে জজ ম্যাজিস্ট্রেট বিচারককে হত্যা করে এগুলো আছে রে পুলিশ মুসল্লি মাজারের মানুষ কৃষক শ্রমিক হত্যা করে এগুলো আছে দরবারের মানুষকে হত্যা করা হোক এটা কি আমার ভাইয়ের জন্য নাইবে সুল হতে হবে নাইবের শৈতান নয় ইসলামের সৈনিক হতে হবে এজিদের সৈনিক নয় আর সকালে সুল হতে হবে আর সকালে নয় পাক্কা নামাজ হতে হবে বেনামাজই নয় রোজদারি হতে হবে বেরোজদারি নয় আমার ভাইয়েরা এই আজকে আমাদেরকে শিখে নিতে হবে হুজুরে গৌসে পাকের জীবন থেকে হুজুরে গৌসে পাকের জীবনের থেকে তিনি এমন কি মানুষ ছিলেন যার ইতিহাস কেয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে আগৌসেবাগ মানুষ তোমার নামে কমিটি করে ফাতিয়া করে সিন্নি করে তাবার করে অসংখ্য মানুষের কাছে বিলিন করে তুমি কি মানুষকে টাকা পয়সা দিয়ে গিয়েছ মানুষ তোমার পাগল কেন গৌসেবাক জবাব দিবে মানুষ আমার পাগল এই জন্য আমি নিজে নবীর পাগল ছিলাম জরের কোন সুবহানাল্লাহ উচ্চ স্বরে বল নিয়া আল্লাহ এবার বল নিয়া গৌসেবাগ আমরা নবীর আশিক হতে চাই কি চাই না সন্নিবাইয়েরা কয়দিন বাজবেন আর চাকরি করেন ব্যবসা করেন এক কোটি টাকা অ্যাকাউন্টে জমা রেখেছেন সেই টাকার কাছে না যাওয়ার আগে নিজের সেই শোরুমে নিজের সেই গোপন আপনার খনির মধ্যে হাত দেওয়ার আগে চেক কাটার আগে আপনার মৃত্যু হতে পারে আপনি ইলিশ মাস নিয়ে ওয়াইফকে বলেছেন তুমি ভাজা করো আমি খাবো গোসল করার পরে বাদ খাওয়ার আগে মৃত্যু হতে পারে ময়দানে যাচ্ছেন কোরবানি করতে নামাজ পড়তে এসে পশু জবা করে গোস্ত খাবেন কত আশা গোস্ত পাক হয়েছে ওয়াইফ তার কোঠারা করে গোস্ত এনে দিচ্ছেন বিসমিল্লা করে খাচ্ছেন খাওয়ার পড়বে মৃত্যু হতে পারে বিবাহ করতে যাচ্ছেন মাইক্রো মাইক্রোনি বদার হাট থেকে ধর মাইক্রো নিয়ে যায় রং মারে গান গায় কি নাচে বাপরে বাপ তারা বলে আশ্চর্য মার্গা বিয়ে বিয়ে আমরা করিনি নাচ গান তো করিনি বিয়ে করতে গেলে যদি নাচ করতে হয় আমি দুই দুইশো জন নিয়ে গান নাচ গান করাইতাম আমার ভাইয়েরা যেগুলো ইসলামের এগুলো করবেন না বিবে করবেন ফারস তুমি যদি নাচতে নাচতে যদি বিয়ে করো ছেলেও দুনিয়াতে আসবে নাচতে নাচতে ছেলে বাবাই বলবে বাবা বলো বিসমিল্লা ছেলে বলবে নাউজবিল্লা কিরি বাবা আইসা নাউজুবিল্লা কেন ও বিয়ে করতে তো নাচ্ছ আমি দেখছি জগত থেকে আমি এখন আজীবন নাচ্ছ আমার ভাইরা ইসলামে যেগুলা নাই এগুলা করবেন না কয় পড়ে আসলেন আমাদের দেশে বাচ্চাদেরকে সকাল সকালবেলায় করনশরিফ পড়ছে কি না সেটা তার পিতা মাতা খবর নিচ্ছে কম দূর যতটুকু নেওয়ার বিষয় কথা ছিল ততটুকু নিচ্ছেন না ইংরেজি শিখতে যাচ্ছ কোচিং করতে যাচ্ছ প্রাইভেট পড়তে যাচ্ছ টিচার মাস্টার প্রবাসকের কাছে যাচ্ছ ইংলিশ তুমি শিখছ কিন্তু তোমার এই কবরের ভিতরে এ বি সি ডি কিছুই আসবে না কবরের ভিতরে আসবে রব্বু খা তোমার রবকে জবাব দিতে হবে রব্বি আল্লাহ মা দিন তোমার দিনটা কি জবাব দিতে হবে দিন ইয়াল ইসলাম তিন নম্বরে প্রশ্ন হবে মাই কুনতে কুলু ফী হক হাজর রাজুলু তোমার কবরের ভিতরে যদি সুন্নি হও আশিক হও রসুল প্রেমিক হও দেশ প্রেমিক হও তুমি কবরে বলবে এ ফেরেশতা সরে যাও আমি দেখতে পাচ্ছি দুই নয়নে আমার কবরের ভিতরে মদিনার নবী जिंदा দাঁড়িয়ে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবী চাই কি চাই না এজন্য কবরের ভিতরে আপনাকে সে সামানা আনিয়ে যেতে হবে আপনাকে যদি বলে রাব্বু খে আমি বর্দার হাটের ব্যবসায়ী ও আমার দিন ওখানে এত ব্যবসায় বিজি ছিলাম দিন ইসলাম মুখস্থ করার সময় পাইনি বলবে এটা তো প্রাইভেট না দেখা ও ব্যবসা করছেন নিউ মার্কেট আপ ডাউন করছেন সাথে যোগাযোগ রাখছেন কিন্তু কবরের সাথে কোনো যোগাযোগ রাখেন নেই এই জন্য যে যেখানে যান নিজের প্রতি দুর্বল থাকবেন আমি তো মানুষ আমার জীবনটা তো আমার না এই জীবনটা তো তার যিনি দিয়েছেন তিনি নিয়ে যাবেন কিন্তু কখন নিচ্ছেন তো জানি না এজন্য এখনও নিতে পারে তাই প্রস্তুত থাকতে হবে মরার জন্য হজরে বড় বীর আব্দুল কাদের জিলানি বলেন সব সময় আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম না এজন্য যারা এই খেয়ালে থাকবেন তারা বিনা ওজুয়ে থাকতে পারে না আপনার মৃত্যুটা যদি অজু থাকা অবস্থায় মরা হয় একটা রিপোর্ট অতিরিক্ত হবে যে মানুষটা মৃত্যুর সময় কমপক্ষে পবিত্র ছিল আর এখন এমন পবিত্র হয় বাপরে বাপ ফ্যাসাব করে এখন তো অনেক ইংলিশ টয়লেট আছে ইংলিশ টয়লেটে আপনি ডেলিভারি করার আগে ওইখান থেকে ডেলিভারি হয় ঠিক কি উপর থেকে পড়ে যেমন উপর নিচের থেকে আমি লন্ডন আমেরিকায় যে বড় মুসিবত নাচাই পারি না মসজিদ যেখানে গেছে সেই সমস্ত মসজিদগুলোতে বাংলাদেশিরা বাংলাদেশের নিয়মে আরবের নিয়মে টয়লেট করেছে ইংলিশ টয়লেট আপনি কোটিপতি আপনি জুমার নামাজ পড়তে যাবেন আগামী দিন আপনি ইংলিশ টয়লেট থেকে বাইর হয়েছেন আপনার আগে যিনি গিয়েছেন তিনি হয়তো তার প্রস্রাব উপরে লেগেছে আপনি যেই নিয়মে বসার কথা ছিল সেই নিয়মে যদি না বসেন আপনাকে ধরেও তো হয়ে গেলেন আর কি হবে আপনি নাপাক পোশাক নিয়ে যদি কেমন পর্যন্ত জুমা পড়েন একটা জুমাও কবুল হবে না আর তহুর ইমান যদি দেহ যদি পরিষ্কার না হয় চিৎকার চেপকার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চাই কি চাই না নামাজ হচ্ছে কিন্তু কবুল হচ্ছে না কারণ কিছু না কিছু আমাদের গলত আমল বড় ফির আব্দুল কাদরি জিলানি ছোট্ট বয়স ওনার আম্মা যান উম্বুল খাই ফাতেমা কত সুন্দর আমলের অধিকারী নারী আমি ওনার জিয়ারত করেছি এরাকে হুজুর কৌশে পাকের আম্মা যান এবং আব্বা যান ওনাদের জেয়ারত খুব সুন্দর কবর আপনার নাম শুনেছেন হাজরত জোনাইদ বগদাদির্লাহাল যিনি সাগর দিয়ে নদী দিয়ে কর্ণপুলির নদী বলেন বড় বড় সাগর বলেন যে সমস্ত সাগরের উপর দিয়ে রোডের মতো তিনি হাঁটতেন তিনি কে হেজরতে বগদাদি বলেন রদি আল্লাহ ওই জুনাইদ বগদাদির মাজারের পাশে কিছু দৌড়ে হুজুরে কৌসে পাখের আম্মা জানের কবর আমার ভাইয়েরা জুনাইদ বগদাদি বড় ওলি ছিলেন আমরা এই নদী পার হই শাহে আমানত ব্রিজ অতিক্রম করতে হয় একটি সুন্দর ব্রিজ হচ্ছে শাহে আমানত ব্রিজ দিয়ে আমরা আমি বহুবার টেকনাব কুতুব দিয়া মশখালি সাতকানিয়া তারপরে দোহাজারি চন্দনেশ ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় গিয়েছে ব্রিজ দিয়ে যেতে হয় আর জোনাহিত জাহাদ তিনি যাওয়ার ইচ্ছা করলে নদী দিয়ে হেঁটে যায় শুভ তো বোঝা গেল ওনার কথা নদীর পানি শোনে আর আমি যদি বলি কন্ডবুলি নদীতে গিয়ে শাক্তার এখান গিয়ে আমি আবু আল কাদেরি আন্তর্জাতিক বক্তা ও কন্ডবুলি নদী আমার একটু পার করে দে বলবে এতদিন স্বাভাবিক মানুষ খাইছি আজকে আন্তর্জাতিক খাই নদী আন্তর্জাতিক মানে না গ্যারাম জাতিক করি সাইবো কিন্তু নদীয়ে অলি আল্লাহ মানে যদি ওহাবিরা মানে না ম যদি মানে না বেইমানরা মানে না কিন্তু নদীর পানি মানে বেশি দূর নয় জুনাইদ তো অনেক দূরে গসবাগের কথাটা রাখলাম সিলেট তো আমাদের অনেক কাছে শিলহ বাবা শাহে জালাল রাজি আলান হু এই যে সুরমা নদী বর্তমান এই নদীর পানি শাহজালালের কথা শোনে নামাজের মুসল্লা কিস্তি হয়ে তার সবর সঙ্গী সতিনী নদী পার হয়েছে আর একটু জোরে বলুন না নদীয়ে পানিয়ে ওলি আল্লাহ চিনি কিনা কিন্তু কিছু প্রাইভেট মুসলমান ওলি আল্লাহ মাজারে যায় না মাজারে যাওয়া বলে শিরিক যারা ওই শাহ মানতের কাছে বিশ্ববারে যান ওহাবিরে বলে এগুলো শিরিক মদুদিরে বলে শিরিক তো তুমি জজ কোর্ট যাও কেন হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট কোর্ট বিল্ডিং আসামি হয়ে বিবাদী হয়ে যায় জজ সাহেবের আদালতে আমার মামলা এই জন্য মামলাকে তোলার জন্য বলার জন্য একজন উকিলের প্রয়োজন দুনিয়াবি হাকিমের সামনে কথা বলতে হলে একজন আইনজীবী অ্যাডভোকেটের প্রয়োজন তো ও হাবি বা এরা এখানে আইনজীবী যদি তোমার প্রয়োজন হয় হাকিমের সামনে তুমি দোষী না নির্দোষী প্রমাণ করার জন্য তো আল্লাহ হচ্ছে বড় হাকিম সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে শাহে আমানত সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে আহমদুল্লাহ মেজবান্ডারি সেই দরবারের এক হচ্ছে গুলাম রহমান মাস ভান্ডারী শের বাঙ্গাল আল খাদি সেই দরবার হচ্ছে গরিব শাহ নজির শাহ তাদের দরবার গিয়ে যদি তবা করো ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তোমার গুনা মাফ করে দেবে আমরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না হেজরাতে আপনাদের অসুবিধা হচ্ছে না ওয়াজ চলবে আরো করতাম শেষ হয়নি এখন উনি বলতে যে সারা রাইত আমার ভাই মনে করছে এটা ফার্সিদার হট না আমরা বেশিক্ষণ ওয়াজ করবো না একবারে কিছুক্ষণও না এমন ওয়াজ আমাদের আজকের প্রয়োজন যেগুলো আমাদের কাজে আসে যেটা বলুন ঠিক কিনা আমাদের মা বাপ কার কার আছে হাত তোলেন কার কার মা বাবা আছে আলহামদুলিল্লাহ বলুন হাত নামান কার কার মাও নাই বাবাও নাই হাত তোলেন মাও নাই বাবাও নাই হাত নামান এই যাদের মা বাবা নেই কবর জেয়ারাত করবেন যাদের আছে খেদমত করবেন যদি হক্কানি পীর ধরেন পীরের কাছে যাবেন কিন্তু পীরের মর্যাদা মা বাপ থেকে বেশি নয় অনেকে পীর ধরেন মা বাপকে যদি করেন মা বাবার হক আদায় করে না পির পির করে পাগল হলে ফেরেস তারা হাসরের মাধ্যমে ফিট ফাড়াই ফেলবে আমরা পীরও চাই মা বাবাও মা বাবার হক পীর পাবে না পীরের হক মা বাবা পাবে না পীরের হক পীরের হক ঠিক থাকবে আজকে আমাকে নোয়াখালীর থেকে এক সালাক মানুষ নোয়াখালী তো তো ফেঁস চন্দ্রবিন্দুর মতো কহুজুর আমার মা আছে আমি কি ফিট ধরবো আজ একশোবার তুই ফিট ধরবি এক বার ধরবি তবে ফিরের কাজ মার কাছে নয় মায়ের কাজ ফিরির কাছে নয় কেউ যদি তোকে বলে থাকে মা বাবা সে ফির ধরার দরকার নেই সর্বনাশ ওই মানুষ তোর শত্রু মা বাবাও মানতে হবে হবে দেখো আগরাম মা এবং বাবা উভয়জন ফয়সলা করলেন যে আমাদের ছেলে বড় আলেম হবে আমাদের ছেলে বড় ফকি হবে আমাদের ছেলে বড় লেখক হবে বড় গবেষক হবে এবং আমার ছেলে আমাদের ছেলে উপযুক্ত হবে আমরা মরণ মৃত্যু যখন হব আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে বলুন না আমাদের যারা পিতা হয়েছে আমাদের ওই আশা আছে কিনা আর ওই জন্য আছে কিনা আস গোসে পা যান গোসাককে ডাক দিলেন বাবা তুমি দিনের এলেম হাসিল করার জন্য চলে যাও আমাদের দেশে এখন পরীক্ষা হচ্ছে অনেক সাবজেক্ট পরীক্ষা হয়ে গেছে অনেক হবে ষোলো তারিখ থেকে আরম্ভ হয়েছে কিন্তু ছাত্ররা দেখ কলেজে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন মাদেশা যাচ্ছেন এই ছেলেটা যাইতে আসতে প্রস্রাব করে পানি নিচ্ছে কি না বাবা মাই জিজ্ঞাসা করে না তুমি এই সঠিক আসা যাওয়াটা রাইট লেফট ডানে বামে কোনো অবৈধ কিছু দেখেছ এগুলো জিজ্ঞাসা করা উচিত তুমি ভালো মতো সবক আদায় করেছ আজকের এত ঘন্টার মধ্যে তুমি কি মায়ের খেয়েছ কোন বিষয় কোন ক্লাসে তোমাকে মেরেছে বলো নিশ্চয় খেয়ালের কারণে এগুলো জিজ্ঞাসা করা উচিত তুমি কি ফজরের নামাজ পড়োছ জোহর পড়েছ এগুলা উপযুক্ত মা বাবার জিজ্ঞাসা করা প্রয়োজন পীরের জিজ্ঞাসা করা প্রয়োজন মা উম্মুল খেরি ফাতেমা সন্তান আব্দুল কাদের ছোট্ট বাচ্চা সাড়ে পাঁচ হতে ছয় বছরের সন্তান উনি অর্জন করতে যাচ্ছেন মা সন্তান কি বললেন বাবা তুমি তো রাজপুত্র ধনী মানুষের সন্তান টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আমি মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি এগুলা যেন পূর্ণ হয় কারণ তোমাকে যখন আমি পেটে নিয়েছিলাম নবীজির কন্যা فاطمه তো আমাকে আমার ঘরে এসে তোমার জন্মের খবর আমাকে বলে দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ নবীর মেয়ে فاطمه তো নিজে এসে তুমি আব্দুল কাদের জন্মের কথা আমি আমাকে বলে গিয়েছে সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ যার জরমের সুসংবাদ নবীর কন্যা দিয়ে যেতে পারে সেই সন্তান কি স্বাভাবিক সন্তান না অতুলনীয় সন্তান শ্রেষ্ঠ সন্তান তুমি শিক্ষা অর্জন করবে কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষা এলমে জাহের এলমে পাহাতেন আমাদের দেশে কিছু এলেম হলে মনে করে নিজে বিশ্ব হয়ে গেছে কেউ কেউ সালাম দিতে চায় না মোসবা করতে চায় না যদি মোসবা করে হাত একটু দে তাও একটু আঙ্গুল দেয় মস্কারি করে আমি একদিন দেখেছি আমাদের তত্ত্বাবায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন কি সাহেব ফখরুদ্দিন সাহেব জিয়া বন্দর আসার পরে ওনার মন্ত্রী পরিষদে এমন ভাবে হেনশিপ করতেছে বাপরে বাপ লাগে যেন বিশ্বযুদ্ধ লাগিয়েছে দুইজনের দুই হাত চার হাত দিলে সুন্দর এক হাতে এমন মারা মারতেছে ইরাক আর যুদ্ধ যুদ্ধ সরকার প্রধান হয়েছেন সুন্নতের দরকার আপনি যদি খবরে যান মানে রাব্বু খা আমি তত্ত্ববায় সরকারের প্রধান এগুলা হবে না তুমি মুসলমান আমি মুসলমান আপনি মুসলমান মুখে থাকতে হবে দাঁড়ি কথায় থাকতে হবে সুন্নথ হাতে থাকতে হবে সুন্নথ চলাই থাকতে হবে সুন্নত বসাই থাকতে হবে সুন্নত কথায় থাকতে হবে সুন্নত বিচার থাকতে হবে সুন্নত আমার নবী বলেন মন আহাব্বা সুন্নতি ফখত আহাব্বানি ও মন আহাব্বানি কান আমি ফিল জন্মা আমার একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসে সে আমার সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে জান্নাতে যাবে জোরে বরণ সুবাহ আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না যুবক বাবারা ডাইন হাত তুলে বলে চাই কি চাই না লাও আল্লাহু আকবার বাবা তুমি শিক্ষা অর্জন করতে যাচ্ছ তোমার কাছে আমি কিছু স্বর্ণ দিলাম স্বর্ণ আমাদের দেশের স্বর্ণের গরমে মানুষটিকে না কোনো মতো যদি আদাবরি স্বর্ণ ফা বুতাম খোলে দেয় কিরি বাবা বুতাম কই ক আছে কিন্তু গরম বঙ্গভবনের বঙ্গোপসাগরের সাগরের বাতাস আসতে হবে কারণ আমার গলায় একটা ফান আছে স্বর্ণের ফান লেখা আই লাভ ইউরে এই শয়তানি করার জন্য উনি ডেলিভারি হয়েছ যদি মান নাম লেখতা তাও তো একটা মনে বুঝতো আমার ভাই হুজুরে কৌ সেবাগ শিক্ষা অর্জন করতে যাচ্ছেন শিক্ষা অর্জন করতে সুশিক্ষা নবীর শিক্ষা করো নবিক্ষা মেহনত করো সবে কষ্ট করো মেহনত করো হুদার কাসম যারা পানের টং দিয়ে পানের দোকানদারি করো যারা মুদির দোকানদারি করো যারা মাটি কাটো রিক্সা চালাও সিঞ্জি চালাও কষ্ট করো এর ফাঁকে যদি নামাজ পড়তে পারো নবীর দূর যদি পড়তে পারো খোদার কাসম ইমাম হুসাইনের সাথে তোমার জান্নাত হবে চলে বড় সময় আল্লাহ আকবর আমরা নবীর সুন্নত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না কষ্টর ফাঁকে ফাঁকে এবাদ নামাজ পড়তে হবে মা শিক্ষে দিচ্ছেন তুমি সৈন্যগুলি তোমার কাছে আমি দিয়ে দিচ্ছি সুশিক্ষা অর্জন করার পরে তুমি বাড়িতে ফিরবে আলমি দিন হয়ে কামেলে মোকাম্মেল হয়ে তুমি আসবে তবে বাবা যাওয়ার পথে ডাইনি বামে কোথাও তুমি তাকাইও না কেউ সাথে যদি কোনো সময় কথাও বলতে হয় মিথ্যা বলো না লোভ করিও না অন্যায় পথে পা বাড়িও না গসপাক যাচ্ছেন আমাদের দেশ এখন কিছু প্রাইভেট সোর আছে যাহা রাত্রের বারোটার পর থেকে রাতের সাড়ে তিনটা পর্যন্ত রাস্তাগুলার মধ্যে তাই তাদের দায়িত্ব বেড়ে যায় প্যাসেঞ্জার সেজে পুলিশ বাইরা হয়রান র্যাব বাইয়েরা হয়রান প্যাসেঞ্জার সেজে আরও প্যাসেঞ্জারের পকেট থেকে হাইজাক করে নিয়ে যাচ্ছে ইদানিং শুনতে চাচ্ছি একটা নাকি মলম পাটিয়াস শুধু নেয় না কিছু খ্যাতমত করি দেয় শোকে টকে কিছু টুকাই দেয় আমার ভাইয়েরা তুমি অত হয় মানুষকে কষ্ট দিচ্ছ প্রত্যেকের কাঁধে দুইজন আছে কি না কিনা আরেকজন মানে কি কিনা এগুলো ময়দানে এতগুলা মানুষের সামনে যদি তুমি মলম দেখা যায় কি জবাব দিবে এগুলা উচিত নয় ভালো নয় কষ্ট করো কষ্টের মধ্যে অনেক বরকত আর অবৈধ করে যাদের কিনে খাওয়াচ্ছ তারা কি তোমার কবর যাবে এই ধরনের কিছু উপার্জনওয়ালা রাস্তায় বসে আছেন অবৈধ দস্তগির দিন এলেম হাসিল করার জন্য কোরআন এলেম কিতাবের এলেম হাসিল করার জন্য তিনি রওনা হলেন পথির মধ্যে পথিক ডাকাতের দল তাকে ডাক দিলেন দাঁড়াও চেহারা এত সুন্দর পোশাক এত চমৎকার গঠন এত সুন্দর যাচ্ছেন কোথায় একা একই তিনি মুস্কি হাসি দিয়ে বললেন জানাবগণ শুনুন আমি একাই কি যাচ্ছি না আমার সাথে আরো দুইজন আছে যেরকম কয়জন ডাকাতের দল বললেন দুইজন কই আমরা দেখছি একজন তোমরা দেখ তুমি দেখো না আমরা জন তুমি মিথ্যা কথা বলছ ইচ্ছা করলে তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করতে পারে গোসেবাক বললেন কেন থাপ্পর মারবেন আমাকে আমি তো অন্য কোনো কাজ করিনি আমি সত্যি বলেছি আমরা তিনজন আমার সাথে আল্লাহ রসুল আছে আর একটু জোরে বলবেন না না কে আছে আর জোরে বল কে আছে আল্লাহ রসুল এখনো আছে কিনা আগামী দিনও থাকবে কিনা তারপরও তারপরও তারপর আল্লাহ রসুল কে সাক্ষী রেখে নামাজ রোজা চাই চাই না আমার বক্তিব্যাসকে ক্লাসের মতো দিচ্ছি আপনারা গ্রহণ করতে বুঝতে যেন কষ্ট না হয় আমার ভাইয়েরা বড় পীর আব্দুল কাদরি জিনা নিখে ডাকাতের দল প্রশ্ন করা হলো তোমার কাছে কিছু আছে অনেক আছে অনেক টান দিয়েছেন অনেক আছে কি আছে যথেষ্ট পরিমাণ অসংখ্য দামের স্বর্ণ আছে একটা বলে খতম করে দে পাইছি আর একটা বলে না খতমের দরকার নাই সাইজে ছোড় একটা মাইরা দে একজন মারতেছেন থাপ্পড় এমন থাপ্পড় দিচ্ছেন থাপ্পর তোলা মাত্র হাত পাত্র হয়ে গেছে এখন হাতের এভাবে আছে নিসো যায় না উপরেও যায় না আনত আরেকজন বলছেন মানুষ না কেন যথেষ্ট চেষ্টা ফাত্তর সুবাহান লাগুন আর একটু জোরে বলতে হবে সুবাহান কি হয়ে গেছে অন্যরা বলছেন কি হয়েছে তোমার আমি জানি আমার কি হয়েছে মনে হয় আর জীবনে এটা ভালো হবে না কারণ যাকে মারতে ছিলাম মনে হয় তিনি আল্লাহর ওলি আর জোরে বলো না সুয়া আল্লাহ যদিও সাইজে ছোট দেখা যায় কথা মুরব্বীর মতো আমাদের দেশে দাইন্যা মরিস আছে না লম্বা মরিস ব্যাক কল আর ছোট মরিস একটু খাই সাইয়েন টেবিল ফাঙ্কার মধ্যে হা করি থাকবেন ফইলা বৈশাখ বেলে ফানি ভাত খাইতে হয় মরিস দি আমান্য হয় হয়নি এবার জীবনে ফাতম শুনছি পানি ভাত না বৈশাখ বৈশাখ ঠিক আছে মহরম কিন্তু মুসলমান জাতির জন্য বছরের প্রথম মহরম বৈশাখ কিন্তু আমাদের বাঙ্গালিদের জন্য একটা বছরের শুরু আল্লাহর কাছে দোয়া করবেন শুরুর থেকে যেন বাংলা শেষ পর্যন্ত নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি স্বাধীন ভালোবাসতে পারি স্বাধীন দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের আত্মার জন্য করতে পারি ফানিবাদ খেয়ে স্বাধীন বাংলাদেশের শুরু করবেন এটা হয় না লাইন কিসের লাইন কই ফানিবাতের লাইন আমার ভ্যান একজন এইভাবে আসেন তিনি বলতেছেন হ্যাঁ তোমরা ওনাকে বলো আমার দিকে একটু সুদিষ্টি দিতে আমি যেন হাটটা স্বাভাবিকভাবে ফিরিয়ে পাই পাঁচজন বললেন ছেলেটাকে না মারলে আমাদের কোনো উপায় নেই তারা যখন মারতে আসতেছেন হুজুর গৌসে পাঠ শিশু বাচ্চা বললেন তোমরা মরে যাও সুবাহ মরে গেছ শেষ বাকি ছয়জন বলে আপনি এদেরকে মেরে ফেলছেন আমরা তোমরা কখন জিন্দা হবে তোমরা মরবা কারণ তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার একটা সময় এসেছে মানুষ আপনাকে থাপ্পড় দিতে চায় থাপ্পড় দিতে পারে না হাত পাত্র হয়ে যায় মানুষ মারতে চাইলে মরে যায় এই কুদরতি রহমতি বরকতি অসংখ্য কেরামত আপনি কোথায় পেয়েছেন গৌসিবাগ জবাব দিবি দুনিয়ার মানুষ আমার মা উম্মল খায়ের ফাতেমা নবীর বংশধর ছিলেন কোনোদিন দিন তিনি মিথ্যা বলেন নেই বেপরদা থাকেন নেই কোরআন শরীফ ছাড়েন নেই নামাজ কাজা করেন নেই হামেশা দুরসনী পড়তেন শুধু তাই নয় আমার আব্বাজান একজন আল্লাহ মানুষ আবু সালেমু সাজাঙ্গি তিনি নবীর বংশধর তিনিও ভালো মতো করতেন শুধু তাই নয় আল্লাহ রসুল গিয়েছিলেন আমি রুহু জগৎ থেকে নবীকে আর সাজি পৌঁছাই দিয়েছিলাম আমার নবীর নৌরানি কদম মোবারক থেকে ফাইজ লাভ করে আমি অসংখ্য কেরামত দেখা এবার ক্ষমতা পেলাম আল্লাহ একবার বলো আল্লাহ বল এত বড় উনি এত বড় উনি এত বড় অল্প আমার বাবারা আমার বায়েরা আমার বুদ্ধিজীবী শিল্পপতি ধনী বায়েরা গরিব বাইরা ড্রাইভার বায়েরা। কৃষক শ্রমিক ভায়রা আমার মাস্টার টিচার প্রভাস হুজুর ইমাম বা গভীর মনোযোগ দিয়ে চলুন শুনুন আজকের মাহফিল এমন একটি মাহফিল জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল জানি না কার জন্য কবরের মাটি ছটপট করে জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে জানিনা কার জন্য বাস গাছের বাস লাল হয়ে গিয়েছে যদি তাই হয় আজকের দিনটাও যদি আল্লাহর তাও বাত সুহাগ করি এই জীবনে বহু গুণা করেছি এই গুণার করব না করব না এই পাপ করবো না জানা করবো না মিথ্যা বলবো না চুরি করব না ডাকাতি করব না মা বাবার সাথে দেবী করব না আল্লাহ দেশের সম্পদ নষ্ট করবো না আল্লাহ দেশকে ভালোবাসবো আইনকে ভালোবাসবো নিজেও নামাজ পড়ব পড়কো নামাজের কথা বলবো নিজেও মিলাদ নবী করবো পরক মিলাদ নবীর জন্য উৎসাহী দিব এইভাবে যদি কোনো মতে যদি সঠিক পথে যদি একটু আসতে পারেন প্রতিষ্ঠিত হতে পারেন আপনার মৃত্যুর সময় যখন এসে যাবে মদিনা শরীফ থেকে আমার নবী আপনার সাথে সাক্ষাৎ করবে বেজরে বলুন বলুন আল্লাহ একবার আমরা নবীর চেয়ারক সাক্ষাৎ চাই কি চাই না সাক্ষাতের জন্য আমাদেরকে করতে হবে এবাদত নামাজ দল বুঝতে পারলেন এই মানুষটি নিশ্চয়ই আল্লাহর হলি এর মধ্যে কোনো সন্দেহ নেই গোসে চলে যাচ্ছেন ডাকাতের দল কানতেছেন জানা আপনি চলে যাচ্ছেন আমাদের জীবন কি এভাবে থাকবে আল্লাহ বললেন তোমাদের নিয়ত কি আমাদের নিয়ত একটি ছোট্ট ছেলে যদি এতগুলা মানুষকে যদি মুহূর্তের মধ্যে শিক্ষা দিতে পারে নিশ্চয়ই মানুষটির ভিতরে আল্লাহ রসুল রয়েছে আমরা তো গাদার মতো আমরা তো অশিক্ষিত আমাদের জীবন মানুষকে হত্যা করেছি চুরি করেছি ডাকাত করেছি হাইজাক করেছি ও গাল্লার অলি আমাদেরকে ক্ষমা করুন আপনার মনে যা আমাদেরকে আপনি তা করে যান জিলানি চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে বাবারা তোমাদেরকে আমি এই সময় কিছু দেওয়ার মতো নাই যদি তোমাদের গোসল ফরসায় গোসল করে আসো যদি হজু করতে হজু করে আসো আর কিছু পারব না যাবার পথে আর কে দিব আমি তোমাদের জনকে বারোটা দেশের জন্য অলি বানাই দিলাম আল্লাহ اكبر বলে ও আব্দুল কাদের জিলানী আপনি চোর ডাকাত মূর্তির মধ্যে ওলি বানাইতে পারেন কারণ কি আমি মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম হয়েছি নদর শরী পড়ুন আল্লাহুম্মা সাল্লা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা جنے تھکو جت تھکو نبی رو سائی جی رونا نبی جر درو نہ ساڑی لے نبی جی آمدر سڑبیں نہ اللہ سیدنا مولانا محمد আসমান এতে ফেরেশতারা কাতারে কা তারে খাড়া দিনী রজানি পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহ জোরে ওয়ালা সে اڑے جا رے بنگلہ ہاؤ اڑے جا رے مدینہ اے عاشق در سلم نبی جیری پاک روا جا جو رے

আব্দুল জিলানি যার নামে গাউসিয়া কমিটি যাকে স্মরণ করে গাউসিয়া কমিটি সারা বিশ্বের মধ্যে আমি সাউথ আফ্রিকায় দেখেছি গৌসিয়া কমিটি রয়েছে পাকিস্তান দেখেছি গৌসিয়া কমিটি রয়েছে আরব আমিরাতে গৌসিয়া কমিটি রয়েছে মালয়েশিয়ার মধ্যে রয়েছে ডুবাইয়ের মধ্যে রয়েছে বাহারাইনে রয়েছে জর্দান রয়েছে সিরিয়ার মধ্যে রয়েছে ইরাকে রয়েছে সিরিয়ায় রয়েছে অসংখ্য রাষ্ট্রে গৌসিয়া কমিটি রয়েছে কৌশে পাকের বক্ত রয়েছে ও আবদুল আব্দুল কাদির জেলানি সারা বিশ্বের মানুষ মানুষ তোমার জন্য পাগল কারণ কি আমি নামাজে শূন্যতে উঠায় বসায় হামেশা আমার নবীর শূন্যতের পাগল ছিল এই জন্য আমাদের সকলকে কৌশে পাকের তরে কামতে হবে আমাদেরকে জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো সবাই উচ্চ সরে বল আমিন। আমি একটি গঠন আমার মনে পড়ে গেল আমি ঘটনা বলে বলে ধীরে আস্তে আস্তে ইতির মধ্যে যাব কারণ ওয়াজ বেশি সারা রাত হওয়াটা এটা কখনো করবেন না কারণ আপনি জিকির আজকার নামাজের মধ্যে যদি থাকেন ওই রাত্রের শেষভাগে গুমান্ত অবস্থায় যদি ঘুম যান হয়তো নবীর দিদার হতে পারে গোসে পাখির দিদার হতে পারে ভালো একটি স্বপ্ন দেখতে পারেন আমার ভাইয়েরা পাক আব্দুল কাদের জেলানি তিনি পাককে নামাজে ছিলেন তিনি জমিনে আসরের নামাজের বানাচ্ছেন সুবাহ আমরা অনেকে আছি আসরের অজু কোন দিন বানাইছি নিজেও বলতে পারেন না এত শক্ত নামাজই বুঝবেন কি বলতে চাচ্ছি আবার শীতকালে তো অনেকে অজু বানায় না গাটলার মধ্যে কষ্ট করি যা একটু ফানির মধ্যে নুন ফানি তুমি বালায় শুনি খবর তার উঁচু বানাবেন শীতের পানি ঠান্ডা পানিকে ঠান্ডা মনে করে যদি অজু না বানান বরফের জাহান্ন বরফের জাহান নামে যেত গোসেপাক ও পাক চিন বগদা দে আর রসুল পাক গুমা চিন মদিনায় আর দুইজন ব্যক্তি ঝগড়া করতেছেন সিরিয়ার জমিনে কয়টা দেশ সিরিয়া ইরাক মেদিনা বলেন সোনার আর একটা আওয়াজদের মদিনা যেতে হলে সোনার ওই মদিনা আমরা চাই কি চাই না সবে একটু জনের জনে বলুন মনে বলল আশা ছিল যাব মদিন আর একটু জরু বলুন মনে বলল আর একটু আওয়াজ হবে এই আওয়াজে মুরাদ ফুরুজ আওয়াজ হচ্ছে না সরু সরু বলেন জীবনে তো বহু আওয়াজ দিছেন এই আওয়াজটা এমন ভাবে দেন পাতাস আপনার আওয়াজ মদিনায় পৌঁছায় দেবে আর মদিনার নবী বলে তুমি যদি মহাব্বতে অন্তর থেকে কালাপ থেকে আওয়াজটা যদি দাও তোমার আওয়াজ আমার কাছে পৌঁছাই হবে না আমার নিষ্ঠানে তোমার মহাব্বতের আওয়াজ শুনব একটু জন জন বনুন মনে বড় আশা চিলো যাব موقع والا مدینہ والا موقع والا مدینہ والا آمائی تمہی دیکھا داؤں منی بڑھو آشا چیلو منی بڑھو آشا چیلو داؤں مدینہ منی بڑھو آشا چیلو داؤں مدینہ سبحان لابولن سبحان آشو لے مدینہ جواری چاہ سکتا ہے کہ نا جنب নামাজগুলা বেশি পড়বেন নামাজ বেশি পড়বেন নামাজ বেশি পড়ুন জুমার থেকে ফজর থেকে ধরেন নামাজটা বেশি পড়বেন সুন্নি ইমামের পিছিয়ে পড়বেন নামাজের পরে সালাম সাল্লাম শরীফ মিরা শরীফ পড়ে যদি কেউ আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কবরে যায় সোদা কবরের পাড়ে গিয়ে জিয়ারত করবেন তাদের জন্য দোয়া করবেন মা বাবা কবর থেকে কাঁদছেন সন্তান রে একটু কবরের দিকে আমার জন্য আল্লাহর কাছে কিছু চ আল্লাহর নই মনেন উম্মদ জীবিত ব্যক্তির জন্য যদি দোয়া করো দোয়া তোমার কবুল হয় যদি তুমি মোমেন হও মৃত ব্যক্তির জন্য দোয়া কবুল হয় যদি তুমি ইমানদার মোমেন হও তুমি তোমার মাতা পিতার কবরের কবর স্থানকে সামনে রেখে যদি একটু কেঁদে কেঁদে বলতে পারো রব্বের হাম হুমা কামা আরেকবার বলুন রব্বের হাম হুমা কামা এই আয়াত এই দোয়া নমনীয় ভাবে যদি কবরকে সামনে রেখে মা বাবার জিয়ারাত করতে যদি একটু চোখের পানি ফেলে দিতে পারেন আর যদি কানতে পারেন আয় আল্লাহ আমার মা আমার বাবা কত না কষ্ট করেছে যাইতে আমাকে টাকা দিয়েছে মা অনেক খানা দিয়েছে দুপুরে আমার খিদে লাগবে বলে মা বক্সের মধ্যে কেক দিয়েছে ফল দিয়েছে সেই মা আজকে দুনিয়ার মধ্যে নাই আমার বাবা আজকে দুনিয়ার মধ্যে নেই আল্লাহ রে আমার মা বাবা এই দুনিয়ার মধ্যে আমাকে যত আদর করতো তার চাইতে বেশি আদর তুমি আমার মা বাবাকে কবর করো রসুল করিম সাল ইসলাম বলেন এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করতে পারো তোমার চোখের পানি নাকি অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া মহান আল্লাহ মা বাবার কবর গুনেকে জান্নাতের বাগান বানিয়ে দেয় বলুন আল্লাহ একবার আমরা চাই কে চাই না ziyaret করবেন মা বোনেরা যদি স্বামী হারাই থাকো পিতা হারাই থাকো ঘরে বসে বসে দোয়া করবে কানবে তোমাদের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন যদি তুমি মুমিন হও ईमानदार হও চিৎকার دیবুন সুবহান আল্লাহ দুইজন ব্যক্তি তর্ক করতেছেন সিরিয়ায় গৌসে পাক বগদাদে নবীজি শুয়ে আছেন মদিনাতুল মানাভারা পৃথিবীর শ্রেষ্ঠ শহর কি আমেরিকা কি কানাডা কি সিঙ্গাপুর কি দুবাই মদিনার তুলনায় ফেসাবেস জাগাও না আমি পৃথিবীর চব্বিশটা রাষ্ট্র সফর করেছি পৃথিবীর এমন কোন আশ্চর্য যেখানে আবু সুফিয়ান আবিদেল কাদিকে আল্লাহ নেই নেই আমি জরিপ দিয়ে আকলের দ্বারা দেখেছি সব চাইতে সুন্দর সব চাইতে আপন সব চাইতে প্রিয় একটা দেশ দুনিয়ায় রয়েছে সেটা হচ্ছে সোনার মদিনা চিৎকার দিয়ে বলেন কোন মদিনা আমরা সেই মদিনা চাই কি চাই না সোনার মদিনা যেখানে বেহেস্তের মালিক গুমাচ্ছেন যেখানে কদম রাখলে পঞ্চাশ হাজার সব পাওয়া যায় সেইটি সোনার মধ্যেই না আমার ভাইয়েরা তো দুই ব্যক্তি সিঁড়িয়ে যে ঝগড়া করছেন দুই নবীকে নিয়ে একজন নবী আমাদের নবী আর একজন নবী বর্তমান ওনার ভাগ্য খুব ভালো উনি চতুর্থাশ মানে আছেন তা উনি নবী হয়ে আসবেন না উনি আবার আসবেন আমার আপনার নবীর উম্মত হয়ে উনি হচ্ছেন ঈশা বলুন কি জোরে বলুন না সুবাহ কোথায় আছেন তো ঈশা নবীর এক সমর্থক দাবি করছেন আমাদের ঈশা নবী অনেক বড় কারণ তিনি যেমন উপরে আসেন বড় আছেন আর তোমাদের মোহাম্মদ যেমন ছোট মাটিতে ঘুমাইতে আসেন মুসলমান ব্যক্তি বললেন ঈসা নবীর শোনো তুমি কি জানো না আমাদের নবী বাদশাহ তিনি মদিনার মধ্যে সশরীরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন বিশ্রাম করতেছেন আর তোমাদের নবী চতুর্থা স্মানে বসে দারোয়ান সেজে পাওরা দিচ্ছেন যেটা বলুন না আমার নবী বাদশাহ হয়ে ঘুমাচ্ছে তোমার নবী পাওরা দারোয়ান হয়ে পাওয়ারা দিচ্ছে ঈশা নবীর ঈশা নবীর এবার বললেন মুসলমান ব্যক্তিকে আটকাইবার জন্য হ্যাঁ মুসলমান শোনো আমার ঈশা নবী যখন তখন যেখানে সেখানে যেকোনো দিন রাত মাস আমার ঈষা নবী মারা মানুষ জীবিত করতে পারতেন কিন্তু তোমাদের নবী পারতেন না কিন্তু দুঃখের বিষয় আমাদের নবীদের পারতেন এই ঘটনা মুসলমান ব্যক্তির জানা ছিল জন কন্যাশুভান ইজ্জতের মালিককে বে ইজত করে কে আমরা ইজ্জত চাই কি চাই না আমার ভাইয়ার তো ঈশা নবীর ওম্মদ যখন তার নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেন আমার নবী পারে না এই দৃষ্টিতে মুসলমান ব্যক্তি হ্যাঁ হয়ে গেলেন নার্ভাস বেজার লাঞ্ছিত লজ্জিত দুঃখিত মুখবন্ধ মদিনা শরীফ থেকে রাউজাই মোবারক থেকে আমার নবী ডাক দিচ্ছেন আব্দুল কাদের জেলানি তুমি অজু বানাচ্ছ সিরিয়ার খবর রেখেছ আমার এক উম্মত বেজ্জিত হয়ে যাচ্ছে তুমি সিরিয়ার অজু বানিয়ে ইরাক থেকে অতি সত্তর সিরিয়ায় গিয়ে আমার উম্মতের ইজ্জত হেফাজত করো জোরে বলুন না তখন কোন মোবাইল ছিল নোকিয়া সেট কিছুই ছিল না গসবা গসিয়ে বিসমিল্লা করে এক কদম দিয়ে কদম। এক সিঁড়ি উঠেন প্রায় আড়াইশো সিঁড়ি আপনাকে বাইতে হবে আর লিফটে যদি যান সেই কষ্ট ভোগ অনুভব হবে প্রতিটা অনেক হাই ফাই বিল্ডিং এর মধ্যে লিফ্ট রয়েছে সেখানে উঠে গোসেবাগ এক কদমে সিঁড়ি আসলেন এসে দুই ব্যক্তির মাঝখানে দাঁড়িয়ে তিনি মুসকি হেসে বললেন আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে ভাই মুসলমান ব্যক্তি গোসেবাককে দেখে আনন্দিত গর্বিত খুশি ফুর্তি এমন খুশি আবেগে হেসে কেঁদে দিলেন হুজুর আপনাকে চেনা চেনা মনে হয় তবু যেন আপনাকে চিনতে আমার কষ্ট হয় আপনি কে কানা আব্দুল কাদের জিলানি আর একটু জোরে বলুন না শুধু মুসলমান কি বেজান না খুশি হুজুর আপনি তো বগদাদে থাকেন এই কিভাবে এই মুহূর্তে আসলেন কই মাত্র আমি অজু বানাইছি বগদাদে নবী বলেছে তাই চলে এসেছি এক কদমে নিয়ে যখন ঈসা নবী মানে আমি আখরি নবী মানে এর দাবি এর নবী করতে পারে আমাদের নবী পারে না যদি পারে উত্তর দেওয়ার ক্যাপাসিটি আমার নেই ঘটনা বাস্তব জানা নেই এর জন্য আমি লজ্জিত আমি মনে মনে ইয়া রসুল আল্লাহ বলেছি আল্লাহ রসুল থেকে সাহায্য প্রার্থনা করেছি তাই তো আপনি এসেছেন হুজুরে গৌশিবা মাভূমি সুবাহিনী বলেন এই ঈসা সমর্থক তোমার জবান শুনতে চাই কি বিষয় নিয়ে মুসলমানকে তুমি করলে এবং আমি বাধ্য হলাম এখানে আসতে আমার নবী আমাকে পাঠিয়েছেন বলো আমি ঈশানবী মানি ঈসানবীর সমর্থক আমি ঈসা সর্বদিক ক্ষমতাবান মুহাম্মদ মোহাম্মদ সাল ইসলামের ক্ষমতা কম কারণ ঈসা নবী কুম্বি বলে যখন তখন মরা মানুষগুলি কবর থেকে তিনি জীবিত করে বাইর করে দিতেন এটা মোহাম্মদ সাল ইসলাম পড়তেন না হুজুর গৌসেবাগ আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তাইহু চোখের পানি সাড়ি দিয়ে বলে ওই সানবির উম্মত মুখ সামলে তুমি কথা বলবে তোমার জানা উচিত আমি কোনো নবী নয় আমি কোনো সাবি নয় আমি কোনো ইমাম হুসাইন নয় আমি ইমাম হুসাইনের একজন আওলাদ গোলামের গোলামের গোলাম তুমি ঈসা নবীর উম্মতকে আমি জানাই দিতে চাই তোমার ঈসা নবী নবী হয়ে মরা মানুষ যেমন চিন্তা করতে পারে আমার নবী তো পারে পারে আমি আখেরি নবীর উম্মত হয়ে তোমার নবী যা পারে আমি তার চেয়েই তো বেশি মরা মানুষ চিন্তা করতে পারি আল্লাহ আকবার বলে ওলি আল্লাহর সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ আমার হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে না শাস্তি বেশি হয়ে যাচ্ছে কি আমার ভায়েরা কমই মানুষ চিন্তা করতে পারে চলো উম্মত বললেন মানুষটা অনার্থকে এই কথা বলছেন এটা কি সম্ভব নাকি মারা মানুষ জীবিত করব আসলে পারবেন ক যদি পারিবাহ বলেন ক যদি পারেন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাব মুসলমান করে দেওয়ার মালিককে আমি দেখেছি লন্ডনে আমেরিকায় অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে আমি এই পর্যন্ত প্রায় সাতচল্লিশ জন হিন্দু খ্রিস্টান ইহুদি মগ মুসলমান করেছি আমার হাতে কলমা পড়ে তারা মুসলমান হয়েছেন আমার লাভ কি হয়েছে একজন ব্যক্তিকে যদি মুসলমান কোন মতে বানা যায় সত্তরটি শহীদের সাপ পাবে যেটা বলেন সুবাহ আল্লাহ জান্নাতে তার বাগান হবে যদি সুন্নি ইমানদার হয় ওহাবি হলে মুশকিল আমরা অনেক সময় দেখেছি শখ বাজারের কোনায় বহু মুসলমান হয়েছে কিন্তু নিজে মুসলমান কিনা সন্দেহ আরে ঠিক ঠিক বলবেন না আমি কুতিছি শুনে যারা বলছে নবী গায়েব জানে না এখন নিজেরা গায়েব হয়ে গেছে একটি কথা আছে সোরের দশ দিন এবার মৈলাদ নবী বাইতুল মকার মসজিদে হয়েছে সরকারকে এদিকে ধন্যবাদ যিনি ইসলামী ফাউন্ডেশনের পরিচালক সাবেক চট্টগ্রামের দায়রা জজ শামীম মোহাম্মদ আফজাল সাহেব চট্টগ্রামের সাবেক দায়রা জজ ছিলেন তিনি তার সুনির্দিষ্ট অভিজ্ঞতার কারণে এবার পনেরো দিন ব্যাপী বেতুল মকার্রম মসজিদে মিলাদ নবী ফাতে আজদুম করেছেন এতে কি আমরা তাদের কি কি বদয়া করবো না দোয়া করবো আমরা জাতীয়ভাবে মিলার জন্য হোক এটা চাই কি চাই না গোসবক বলে এই সম্বতা আমি মারা মানুষ জিন্দা করতে পারি কাচ্ছা দেখা যাবে চলো নিয়ে যাচ্ছেন মারা মানুষ জিন্দা করবে কবর থেকে আর এখন যদি কোনো কবর থেকে শাস হাসাটা আসি যদি আলাইকুম আমি মরহুম আমার দাদাও যদি আসি বলে নাতিরে চল্লিশ বছর ছাড়া তোর কবরে আসি আয় তোর একটু কবরে নিয়ে যাবো আমি চিৎকার দিব না প্রিয় দাস আন্তর্জাতিক বক্তারে বাসান আর গসোবাক যাচ্ছেন কি জন্য কাকে মরা মানুষ মরা মানুষ আল্লাহ খেয়াল রাখবেন নামাজটা ঠিক মতো এক অফরকে দেখলে সালাম দিবেন মসবা করবেন কোন ব্যক্তি কোন ব্যক্তিকে দেখলে জিকির আপনার চেষ্টা করবেন যে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন কিছু খেয়েছে কিনা আমার ভাইয়েরা কিছু খেয়েছি আমার ঘর থেকে সতর্ক এসেছে আপনি ছেড়ে দেন আমার পরে করা ডাক্তারি নিষিদ্ধ আমার শেষ করে দিচ্ছে কারণ আমার স্লিপ দেখেন আসলে আমি বড় অসুস্থ আমার হাই ডায়াবেটিস কিন্তু এখন ডায়াবেটিস নাই একেবারে কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে ডাক্তার বলছে যদি স্বাদ কমপক্ষে বড়িতে ডায়াবেটিস না আছে যে কোনো মুহূর্তে একটি বড় অকটন হতে পারে কিন্তু আমি যদি অতুষ্ট অসুস্থ আমার বক্তব্য আমি আপনাদেরকে অসুস্থ বলে একবার বলে নিই কিন্তু যানবাসানকে কি হাবিরা উরুস করে না আমি বললে উরুস করবে কারণ এরা মনে করে সুন্নিদের একটা আলেম যদি শেষ হয় বিশাল বিজয় প্রত্যেকটি সন্ধ্যা আলিম কাল্লা নেক হয়াত দেখ এটা আপনার চান কি চান আপনাদের তাই বলে আমি একটা ছেড়ে দিচ্ছি না শেষ করতেছি আমার ভাইয়েরা তিনি যাচ্ছেন মরা মানুষ চিন্তা করবেন কবরটা তেরো হাত লম্বা কত হাত তৎকালীন মানুষ তো অনেক লম্বা ছিল অনেক লম্বা আমার ভাইয়েরা অনেক লম্বা এখনকার মানুষ ধীরে ধীরে কি হচ্ছে বেটি হয়ে যাচ্ছে আমার সাথে একটা আছে বাটুসা আসিনি আজকে এটার নাম ইব্রাহিম আমি বেটটা সাগই ওটা বলছি মাঝে মাঝে চিড়িয়াখানায় চলে যাস তুই একটা আসাই মুসলমান ক্যাসেট বেশ দেখি বসে আসে না আসে বুঝা যায় না সবাই চাচ্ছেন তো কি তেরো হাত লম্বা খবর হুজুর কৌশবাক গেলেন কবরের উপর গিয়ে ডাইন হাত রাখলেন উঠো আল্লাহর বান্দা তুমি কে সেটা আমার জানার বিষয় ন কিন্তু তুমি তো জানো আমি কে কবর থেকে বাই হ বল্লাহ উনি ডাক দিতে দেরি কবরটা দুই বাঘ হয়ে একজন মারা মানুষ যুবক আসসালামু আলাইকুম আব্দুল কাদের জিলানি বলে কবর থেকে বাইর হয়ে গাউসিয়াতের একলার নামা দিলেন চিৎকার দিয়ে বলেন ওই মানুষটি কবর থেকে জীবিত হয়ে ওই মানুষটি ডাক দিয়ে বলেন আব্দুল কাদের জিলানি আপনাকে আমি সালাম দিলাম আপনার গৌসিয়াতের পদে আমি সমর্থন করলাম হুজুর গৌসেবাক ওই মানুষটির দিকে তাকিয়ে তিনি চিৎকার দিলেন বাবা তোমাকে আমি জীবিত করে বড় আশ্চর্য হয়েছি হ্যাঁ বাবা তুমি কবরের মধ্যে কত বছর হুজুর আমি সাড়ে ছয় হাজার বছর ধরে এই কবরের মধ্যে আমি রয়েছি অশান্তির মধ্যে হুজুর গৌসেবাক বললো তোমার এই অবস্থা কেন নাবির থেকে উপরের দিক খুব ভালো নাবিত থেকে নিচের দিক খুব আংরা কয়লা ধোঁয়া বাইরে হচ্ছে আসাব দেখা যাচ্ছে এই অবস্থা শাস্তি কেন তোমার তুমি আমাকে বলো ওই মারা মানুষটি গৌসিবাককে কেঁদে কেঁদে বলেন হুজুর আমি দুনিয়ায় ছিলাম আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সে আপন আমার মা জননীকে আমি বেশি আদর করতাম আমার মাকে আমি বেশি বেশি শ্রদ্ধা করতাম যেই দিক থেকে আসতাম কোনো না কোনো একটা ফল ফ্রুট আমার মায়ের জন্য আমি নিয়ে আসতাম আমার মায়ের কপালে হাতে পায়ে আমি চুমা খেতাম আমার মা তো আদর করত আমি যতক্ষণ রাত্রে যেতাম না আমার মা ঘরের দরজা দাঁড়াই থাকতো এমন আদরের মাকে আমি একদিন অন্যায় করেছি কি করেছ আমার স্ত্রীর কান কথা শুনে দুই পাও জোর করে আমার মায়ের বুকে লাতি মেরেছিলাম ওই লা থি মারার কারণে সাড়ে ছয় হাজার বৎসর ধরে জাহান্ন রাখুন সাপ দিচ্ছ আমাকে কামরাচ্ছি হুজুর আমি বড় কষ্টের মধ্যে আছি আপনি আমাকে চিন্তা করেছেন আল্লাহর শকুন আমি আদায় করলাম হুজুর আমার আর কবরে পাঠাবেন না আমার মাকে একটু চিন্তা করেন মাকে চিন্তা করিয়া তার কদম আমাকে একটু ফেলে দেন আমার মা যদি আমাকে মাফ করে আমার আল্লাহ রসুল আমাকে মাফ করে দিবে জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আমার যুবক বাবারা বাইরা মা বাবা চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আল্লাহ আকবর বলো আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ গবীর মনুযোগ আমার শ্রমিক ভাইরা আমার কৃষক শ্রমিক ভাইরা চট্টগ্রামের শহরের ভাইরা গবীর মনুযোগ দিয়ে শুনুন ওই মানুষটি যখন এই ভাবে কানতে লাগলো হুজুর গাউস দয়া হয়ে গেল হযরত বড়বীর বলেন এ আল্লাহর বান্দা তোমার মা আমি জীবিত করব চলো তোমার কষ্ট দেখো আমার সহ্য হয় না একটা মানুষ আংরা হয়ে গেছে একটা মানুষ কয়লা হয়ে গেছে নিচের দিকে এরকম চলো আল্লাহ রি ওই সন্তানকে মাটির উপরে হাঁটিয়ে হাঁটিয়ে মায়ের কবরের পাড়ে নিয়ে গেলেন মায়ের কবরের পাড়ে নিয়ে আল্লাহর বলি হুজুর কৌসিবাক আব্দুল কাদের জিলানি ওই মা জন কবরের পাশে গিয়ে বললেন তোমার মায়ের নাম কি হুজুর আমার মা বড় মশুর একজন আমার মা ইসলামের সময় তুফান হয়েছিল ওই তুফানের মধ্যে একজন মহিলা জীবিত ছিল ওই মহিলা ছিল আমি হত বাগার মা আল্লাহর বলি হুজুর আব্দুল কানি ওই সম্মানিত মহিলার কবরের পাশে গিয়ে ডাক দিলেন এ আল্লাহর বান্দি আপনি একটু কষ্ট করে কবর থেকে বাইর হন একজন বান্দি বুদ্ধ মহিলা কবর থেকে বাইর হয়ে এমন একটা সালাম গৌসুবাক্যে দিলেন গৌসুবাক খুশি হয়ে মাগু আপনি এসেছেন আমার আপনাকে ধন্যবাদ মা জনী কেঁদে কেঁদে বলে বাবা এই নিষ্ঠুর পৃথিবীতে আবার কেন আমাকে এনেছ আমি জান্নাতের হাওয়া খাচ্ছিলাম জান্নাতের অনেক পরিবেশ আমি কবরের মধ্যে ছিলাম এই দুনিয়ার মধ্যে আমাকে কেন হয়েছে যে দুনিয়ার মধ্যে সন্তান মা চেনে না মা সন্তানের হক আদায় করে না এইটা জালিমি দুনিয়া মা আমি আপনাকে জীবিত করেছি বড় একটা মুসিবতের সময় আপনাকে আমি ডাক দিয়েছি গো মা আমার পিছেরই দিকে একটু নজর করে দেখেন এই হত বাবা সন্তানকে আপনি চিনেন কি না মা চিৎকার বলে অন্য কিছু দেখাও এই জালিমের মুখ তুমি আমাকে দেখাইও না আমি এত কষ্ট করেছি সন্তানকে নিয়ে মাত্র আমার একটা সন্তান এই সন্তানটা আমাকে বুকে দিয়েছে এখনো মনে হয় বেতাটা আমার বুক থেকে এখনো বাইর হচ্ছে মা মাফ করে নেন কনা মাফ করবো না মা সাড়ে ছয় হাজার বছর ধরে জাহান নামরাগুলো রাগুনে জ্বলছে তারপরে কি শাস্তি কি আরো চান কনার শাস্তি চাই না তাকে আমি মাপ করতে পারি না সে বড় বেয়াদবি করেছে আল্লাহর কেরামত দিয়ে আল্লাহ রুলি কেরামত দিয়ে মায়ের সামনে ওই মারা মানুষটির সারা গায়ে যখন আগুন লাগাই দিলেন মা জনের চিৎকার বলে বাবা সন্তান আজাব পেয়েছিল কবরে সেটা আমি দেখিনি এখন আমার ছেলের গায়ে দাও দাও করে জাহান নামের আগুন চলছে আমি মা সহ্য করতে পারবো না আমার আল্লাহ রসুলকে বলে দাও সন্তানকে যেন ক্ষমা করে দেয় আমি মা জননী আমার জাদুকে আমি মাফ করে দিলাম জোরে বলুন সুবাহ আল্লাহ ও আব্দুল কাদের জিলানী মরা মানুষকে চিন্তা করে মায়ের কদমে আপনি ফেলে মাফ করে আপনি জান্নাদি করতে পারেন এই ক্ষমতা আপনি পেয়েছেন কোথায় তিনি জবাব দিবে এই ক্ষমতা আমি নবীর আদর্শ থেকে পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ পাক আমাদের সকলকে এই আল্লাহর জমিনে ফা শক্ত নামাজ পড়ে রমজান মাসের রোজা রেখে ধনী হলে জাখা হস করে মা বাবার হক আদায় করে কোরআন শরীফ পড়ে স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসে আমাদের কি মান সহকারে কবর যাবার তৌফিক দান করো আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো এই মাহফিলে যারা টাকা দিই পয়সা দিই বুদ্ধি দিই শ্রম দি অর্থ দিই এই মাহফিলকে সাজিয়েছেন আল্লাহ পাক আপনাদের এই মাহফিলকে কবুল করুক ইয়া নবী সুন্নি কনফারেন্সকে যেন আল্লাহ কবুল করুক বিশেষ করে হাজির রমজাল আলী জাহা মসজিদ প্রাঙ্গণে সংলগ্ন বাড়াই গৌসিয়া কমিটির মাহফিলকে বিশেষ করে যে সমস্ত ছেলের আমি দেখেছি তোমরা আমার ছেলের মতো যারা তিরিশ বছরের ছেলে তোমরা আমার ছেলের মতো তোমাদেরকে আমি দোয়া করি তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বে মিথ্যা কথা বাদ দিবে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে সমাজে সালাম আজান কায়েম করবে ফ্যান্সি হাতে খাবে না জুয়া সুদ ঘুষ মদ অস্ত্র এগুলো হাতে নিবে না কাগজ কলম হাতে নেবে কদম হাতে নিবে দুরুশরী পড়বে দেশকে ভালোবাসবে আল্লাহ একজন এই মাহফিলকে কবুল করে